আজ আমি মেথির শাকের পুরি বানাবো বা লুচি বানাবো। মেথির শাকগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন, এটা আমি সাতলে নেবো একটু তেলে। গ্যাসটা জ্বালানোই আছে, এটা সাদা তেল দেবো সামান্য, এটা গরম হোক। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু আদা বাটা দেবো, টেস্টের জন্য একটু আদা বাটা দেবো। সামান্য নুন দেবো, অল্প নুন দেবো, কারণ আটার সঙ্গে আবার নুন মাখবো। আদাটা একটু ভাজা হোক, লো থেকে মিডিয়াম ফ্লেমে আছে এখন। আদাটা বেশ কাঁচা গন্ধটা মরে গেছে, এবার আমি এই মেথির শাকগুলো দেব। এই সাতলানো হয়ে গেছে, এটা আমি পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এই যে তুলে নিয়েছি, এটা আমি পেস্ট বানিয়ে নেবো ঠান্ডা করে, জল টল কিচ্ছু দেবো না। এই দিন পেস্টটা বানানো হয়ে গেছে, আমি চামচে করে তুলে দেখাচ্ছি আপনাদের। এই যে শিলপাটা তো বেঁধে নিতে পারেন, আরও ভালো হবে, মিহি হবে আরও। এটা আমি এবার আটার সঙ্গে মাখবো। পেস্টটা আগে বাটিতে ঢেলে নিই। দরকার পড়লে এটা আমি জল দিয়ে ধুয়ে আটা মাখবো, যদি জলের দরকার পড়ে। বাটিতে আমি তুলে নিয়েছি, এবার আমি আটা নেবো এর মধ্যে। এক কাপ নিলাম, আর অল্প একটু নেবো, আবার লাগলে আমি আটা নেব পরে। গোলমরিচের গুঁড়ো দিলাম, টেস্ট খুব ভালো হয় গোলমরিচের গুঁড়ো দিলে। একটু সামান্য নুন দেব, একটু কসৌরি মেথি দেব। যার কাছে যাদের কাছে আছে কসৌরি মেথি দেবেন, যাদের কাছে নেই দেবেন না। শুকনোটা মেখে নেবো আগে। এবার আমি এই পেস্টটা দেব। পেস্টটা দিয়ে মাখবো আটাটাকে। এভাবে মেখে নিই ভালো করে। দেখুন, আটার মাখাটা একটু নরম হয়েছে, তাই জন্য আমি আবার একটু আটা দেব, হাফ কোটো মতন। এটা এক কাপের মাপে কোটোটা। আর টাইট ডো বানানো হবে। এইটা এই বাটি ধোয়া মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দেব। এভাবে মেখে নিই আগে, ভালো করে মাখতে হবে। এইভাবে আমি যেহেতু সাতলে নেওয়ার সময় একটু তেল দিয়েছি বলে ময়ামে তেল দিইনি, এখন একটু তেল দেবো, দিয়ে ঠাসবো। সামান্য একটু তেল নেবো। এবার আমি ভালো করে ঠাসবো এটাকে, ভালো করে নরম, ভালো করে মাখতে হবে, তাহলে লুচিগুলো ফুলবে খুব ভালো। একদম চিকনাই করে মাখতে হবে। আমি মেখে নিই, তারপরে আসছি। দেখুন কি সুন্দর ঠেসে ঠেসে মাখলাম আমি, কত সুন্দর মোলায়েম হয়েছে। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দেব, তারপরে ভাজবো। 5 মিনিট ঢাকা দেওয়া থাক। ঢাকনা খুলে নিই, লাচি কেটে নিই এগুলো, আর একবার ঠেসে নিই একটুখানি। পাতলা পাতলা করলে ফুলবে বেশি। লাচিগুলো আমি ছোটো ছোটো করবো।
লাচি বানিয়ে নিয়েছি, এটা আমি ঢাকা দিয়ে রাখব। সামান্য একটু তেল নিয়ে নেবো প্লেটের ওপর বেলার জন্য। এবার আমি এক এক করে বেলি। এই প্লেটের পাশেই রাখলাম। কড়াইটা আমি এমনি পাতাতে দিয়েছি, বেলে নি দুটো। চলুন ভাজি। এবার কড়াইটা তাতাতে দিয়েছি, এবার তেল দেব। লুচি যেরকম ভাজে ডুবো তেলে, বেশি করেই তেল দেব। তেলটা গরম হোক, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। লুচি সবসময় একটু হাই ফ্লেমে করতে হয়, মিডিয়াম ফ্লেমে গরম হোক। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করবো। ওর থেকে আটা নিলাম একটুখানি, উপরে ভেসে উঠলে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ছাড়ব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে। পাতলা পাতলা করে বেললে সবসময় ফোলে, খুব সুন্দর ফুলবে এবং খেতেও খুব ভালো লাগে। তুলে নিয়ে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটা ছাড়ব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, বড্ড তেতে গেছে। দেখুন কি সুন্দর ফুলছে। তুলে নিলাম। হালকা করে পেটের কাছে চাপ দিলে ও অটোমেটিক ফুলে ওঠে। এই দেখুন এইভাবে আমি সব পুরিগুলো ভেজে তুলে নিই। এটাই আমার লাস্ট পুরি ভাজা। তবে এই মেথি শাকের লুচি বা পুরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেওয়ার আমার একটা আগ্রহ থাকবে। এটা তুলে নিই, আবার নতুন রেসিপি নিয়ে আমি আসবো অন্যদিন।